বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা আমাদের কাছে পৌঁছানোর প্রধান মাধ্যম বই। বাংলাদেশের ঘরে ঘরে বই মূল্যবান ও সম্মানিত বস্তু, কিন্তু আজ আমরা মুখোমুখি হব এমন কিছু বইয়ের যার পরিচিতি অভিশপ্ত হিসাবে। এর মাঝে একটি বইকে দায়ী করা হয় 400 বছর ধরে ঘটা অনেকগুলো অপমৃত্যুর জন্য। অ্যান্ড উইথ দ্যাট সেড, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দ্য গ্র্যান্ড গ্রিমোর। জনশ্রুতি আছে যে শয়তান নিজে তার এক উপাসকের উপর ভর করে, অর্থাৎ পজেস করে, এই বইটি লিখেছিল। দ্য গ্র্যান্ড গ্রিমোর লিখিত হয় 16 শতাব্দীতে। এই বইকে গসপেল অফ সেইটানও বলা হয়। এই বইয়ে এমন কিছু স্পেল বা মন্ত্র এবং রিচুয়ালসের বর্ণনা আছে যা দ্বারা পাওয়ারফুল ডেমন্সদেরকে ডেকে আনা যায়। বলা হয় এতে এমন ব্ল্যাক ম্যাজিকের কথা উল্লেখ আছে যার দ্বারা মৃত মানুষকে জীবিত করা যায়। এই বইয়ের এক পৃষ্ঠাও যদি কেউ পড়ে তবে তার সোল ডেভিলের আয়ত্তে চলে যায় এবং সে ভয়ানক পরিণতির সম্মুখীন হয়। তবে বর্তমানে দ্য গ্র্যান্ড গ্রিমোরের অরিজিনাল পাণ্ডুলিপিকে ভ্যাটিকান সিটির কোনো এক সিক্রেট আর্কাইভে গোপন করে রাখা হয়েছে, তাই কারো পক্ষে এই সো কল্ড অভিশপ্ত বইটি পড়া সম্ভব নয়। শোনা যায় লুকানোর আগে অনেক রিচুয়ালস করে বইটিকে নিরাপদ করার চেষ্টা চালানো হয়। বইটির 2টি ভাগ আছে। প্রথম ভাগে লুসিফার, অ্যাস্থরত, বেলজিবাব, ভ্যালাক, পায়মনের মতো ডেমনদের ডাকার প্রক্রিয়া ও উপকরণ বলা হয়েছে, এবং দ্বিতীয় ভাগে বশীকরণ, আত্মাদের সাথে যোগাযোগ ইত্যাদি ডিস্টার্বিং ব্যাপারে আলোচনা করা হয়েছে। মেনি সেইজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কার্সড বুক দ্যাট এভার এক্সিস্টেড। দ্য বুক অফ সয়গা। দ্য বুক অফ সয়গা এর অন্য নাম এলদারা। বইটি মূলত প্রেতবিদ্যা বা ডেমোনোলজির ওপর ভিত্তি করে লিখা। ল্যাটিন ভাষার এই বই আর্লি 16th century লিখা হয়। এই বইয়ের 2টি মাত্র কপি আছে সারা বিশ্বে, যার একটি জন ডি এবং তার ভাইয়ের মালিকানায় ছিল। জনের ধারণা ছিল এই বই অনেক স্পেল, রিচুয়ালস আর ইনকার্নেশনে ভর্তি, এবং প্রায় সারা জীবন জন এই বইটি ডিকোড করতে খরচ করেন। কিন্তু তিনিও শেষ 36টি পাতা বুঝতে পারেননি। জনের মৃত্যুর পর এই বই গায়েব হয়ে গেল। 1984 সালে বুক অফ সয়গায়ের 2টি কপি পাওয়া যায়। তখন থেকে অনেকেই চেষ্টা করেছে তবে কেউ এর ডিকোড করতে পারেনি। ইট হ্যাজ বিন সেইড দ্যাট যে এই বইটির পুরোটা বুঝতে পারবে সে অন্ধকার শক্তির অধিকারী হবে, তবে তার মৃত্যু হবে 3 বছরের মধ্যে। দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট। দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট একটি ব্যাপারে অন্য সব অভিশপ্ত বই থেকে আলাদা, তা হলো এটি অবৈধ। অন্য সকল বই মানুষ সামান্য হলেও বুঝতে পেরেছে, তবে দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্টকে এক শব্দ কেউ ডিকোড করতে পারেনি। 240 পৃষ্ঠার এই বই এমন ভাষায় লিখিত যা কোনো ভাষাবিদের পরিচিত নয়। ইভেন এই বইটিতে ছবি দেওয়া থাকলেও সেই ছবিগুলোর সাথে টেক্সটকে লিঙ্ক করে কেউ কিছু বুঝতে পারেনি। পিপল সেইজ বইটি 1500 শতাব্দীর শুরুর দিকে লিখা হয়। বইটি প্রথম আলকেমিস্ট জর্জ ব্যারেশের লাইব্রেরিতে পাওয়া যায় এবং কালের পরিক্রমায় বিভিন্ন শাসকদের সংগ্রহে ছিল। বইটিতে আঁকা ক্রিপি ছবিগুলোর কারণে লোকজন একে অভিশপ্ত মনে করে। অনেকের ধারণা একে এলিয়েনরা লিখেছে, আবার অনেকে মনে করে এর লেখক নারকীয় অন্ধকারের অধিবাসী। দ্য নেক্রোনমিকন। নেক্রোনমিকন বইটির লেখকের নাম এইচ.পি. লাভক্রাফট। কিংবদন্তি এই হরর ফিকশন লেখক শুধু কল্পনায় নয়, ছাপ রেখেছেন অতিপ্রাকৃতের জগতেও। নেক্রোনমিকন বইটি ডার্ক রিচুয়ালস, কালো জাদু এবং প্রেতলোক সম্বন্ধে লিখা। অনেকের ধারণা নেক্রোনমিকন কোনো মানুষের লেখা নয়, লাভক্রাফট শুধুমাত্র একে অনুবাদ করে প্রকাশ করেছেন। প্রচুর হরর বই এবং মুভিতে আজও নেক্রোনমিকনকে রেফার করা হয়। এই বইয়ের প্রকৃত মালিকের নাম আবদুল্লাহ আল হাজরাত বলে জানা যায়। লাভক্রাফটকে এই বইয়ের ডার্ক রিচুয়ালস এবং স্যাটানিক স্পেলসের উৎপত্তির ব্যাপারে প্রশ্ন করলে উনি বলেন, আই ফাউন্ড দিস ইন এ ড্রিম। কথিত আছে এই আল হাজরাত ইয়ামিনের নাগরিক এবং ইজিপ্ট এবং ব্যাবিলন সফর করে সে স্যাটানিস্ট হয়ে যায়, ব্ল্যাক ম্যাজিকের অন্ধকার জগতে প্রবেশ করে। নেক্রোনমিকন বইটির মূল কপি যাদের মালিকানায় যেত তারাই দুর্ঘটনা বা অপমৃত্যুর শিকার হতো। আজকের দিনে এই কার্সড বুকটি কোথায় আছে তা কেউ জানে না। দ্য অরফানস টেল। নাইটেলার্স, এখন যে বইয়ের কথা বলতে চলেছি একে দায়ী মনে করা হয় 400 বছর ধরে সংঘটিত বেশ অনেকগুলো অপমৃত্যুর জন্য। দ্য অরফানস টেল বইটির স্প্যানিশ নাম হিস্টোরিয়া দেল হুয়ের্ফানো।
আর্লি 16th কোনো এক লেখক আন্দ্রেস দে লিওন ছদ্মনামে বইটি লিখেন। দ্য অরফানস টেল বইয়ে এক অনাথ স্প্যানিশ বালকের কথা বলা হয় যে 14 বছর বয়সে জীবিকার তাগিদে স্পেনের কলোনিগুলোর মধ্যে ঘুরে বেড়ায়। বইটি 1621 সাল নাগাদ পাবলিশ হওয়ার কথা থাকলেও পাবলিশ হয় সম্প্রতি 2018 সালে। হিসপানিক লিটারেচারের ছাত্রী বেলিন্ডা প্যালাচিওস তার পিএইচডি এর অংশ হিসাবে এই বইটিকে স্টাডি ও এডিট করে পাবলিশ করেন। এর আগে 400 বছর ধরে যারাই এই বই প্রকাশ করতে চেয়েছে প্রায় সকলেরই অপমৃত্যু ঘটে। এমনকি বেলিন্ডায়ের পিএইচডি কোর্স ইনস্ট্রাক্টর তাকে এই বইয়ের অভিশাপ নিয়ে সাবধান করেন। তার টিচার তাকে বলেন, আই মাস্ট ওয়ার্ন ইউ, দ্য নোভেল ইজ কার্সড, ইউ মাস্ট নো দ্য পিপল হু ওয়ার্কড অন ইট বিফোর হ্যাভ ডাইড। বেলিন্ডায়ের এই সাক্ষাৎকারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বলার অপেক্ষা রাখে না এই বইটি এই তালিকার অন্যতম সেরা কিংবা বলা ভালো কুখ্যাত বই। এই ছিল আজকের পরিবেশনা। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোড গিগাস বা দ্য বাইবেল অফ সেইটান সহ আরও বেশ কিছু বই আমরা কেন এই তালিকায় অন্তর্ভুক্ত করিনি। কারণ সেই বইগুলোর ব্যাপারে ঘটনা এতই বিস্তৃত যে একটি ভিডিওতে এতগুলো বইয়ের সাথে তাদেরকে মার্জ করা সম্ভব ছিল না। খুব শীঘ্রই আমরা একটি ভিন্ন ভিডিওতে কোড গিগাস নিয়ে আলোচনা করব। কমেন্টে জানান আপনাদের কী মতামত এইসব বইয়ের ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে এরকম আরও রহস্যময় এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নাইটেলস বাংলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।